সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে আলুর মধ্যে ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ নতুন আর অসম্ভব মজাদার এই নাস্তাটিকে একবার বানিয়ে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5টি ছোট সাইজের কাঁচা আলু। এখন প্রথমে আলুগুলোকে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিব। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি। তো সবগুলো আলুই আমি এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে ভেঙে নেওয়ার পর এখন আমি ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দিব। এদিকে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় উঠিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য। আর এভাবে পাতলা করে স্লাইস করার ফলে কিন্তু আলুগুলো খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি থেকে একটি ছাঁকনির সাহায্যে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে করে আলুর মধ্যে কোনো পানি না থাকে। তো আলুগুলোকে আমি উঠিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর গরম থাকতেই আমি এটাকে চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর অবশ্যই এটাকে গরম থাকতেই ম্যাশ করে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা ম্যাশ করতে গেলে অনেকটা আঠালো হয়ে যাবে। তাই গরম থাকতে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি পটেটো ম্যাশার দিয়েও করতে পারবেন। সম্পূর্ণ আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। আপনারা এখানে চাট মশলার পরিবর্তে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারবেন সম পরিমাণে। এরপর আমি এর মধ্যে আগে থেকেই ভেঙে রাখা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন অবশ্যই এখানে ঘি বা বাটার ব্যবহার করার জন্য। এতে করে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুইটাই অনেক বেশি ভালো হয়। তো যখন ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলু আর ডিমের মিশ্রণটিকে এইভাবে 3টি ভাগে ভাগ করে দিয়ে দিলাম। তো এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছে। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম। 1 মিনিট পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য, আর খুবই সাবধানে এটাকে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। এরপর অপর পাশটিকেও আমি প্রায় 1 মিনিটের মতো সেকে নিয়েছি, এখন এটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এভাবে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোর 2 পাশ ভালো করে ভেজে নিলাম। এখন যে সাইডটা একটু নরম আছে ওই সাইডে আমি এইভাবে চামচ দিয়ে মাঝখানে জায়গা করে নিচ্ছি। তো 3টা নাস্তা শেপের মাঝখানে আমি এভাবে চামচ দিয়ে জায়গা করে নিব। তো এভাবে জায়গা করে নেওয়ার পর এখন এর মাঝখানে এইভাবে ডিমের হলুদ অংশ দিয়ে দিচ্ছে। তো সেমভাবে আমি 3টা ডিমের হলুদ অংশ দিয়ে দিলাম। চাইলে কিন্তু উপর থেকে একটু লবণ দিয়ে দিতে পারবেন,
এরপর আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে ওয়েট করব প্রায় এক মিনিটের জন্য। আর এই এক মিনিটের মধ্যে কিন্তু এটা ভালোভাবে কুকড হয়ে যাবে। তো ফিরে এলাম এক মিনিট পর, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। এখন আবারও এটাকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিব। তো এক মিনিটের মতো ভেজে নিয়েছে আর আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে। এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। সম্পূর্ণ নতুন এই নাস্তাটি কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।